شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم. السلام ورحمة الله وبركاته. معلش يا الكريم. জানতে চাইছেন বেনামাজির জানাজার পড়া জায়েজ কিনা বলছেন অনেকে আলিম বলছে আমরা শুনছি যে বেনামাজির জানাজার পড়া জায়েজ নয় কেন আছে কাফের আমাদের সমাজে দেখতে পায় অনেক মানুষ পাঁচ নামাজ পড়ে না শুধু জুমাম ঈদে ঈদের দুই ঈদের নামাজ পড়েতে এরা মারা গেলে এদের জানাজায় শরী করতে পারবো কিনা আহামদুল্লাহ সল্লাহ সাল বার কালানের বেন আহমেদ জম্হুর সাহাবা সাহাবীদের ভিতরে ব্যাপকতা লাভ করেছে প্রাধান্যযুক্ত মত হচ্ছে বেনামাজি তারিকুসালাহ তারিকুসালাহ অর্থাৎ আমরা যেটাকে বেনামাজি বলি নামাজ পরিত্যাগকারী কাফের কাফের কেননা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাই বলেছেন আর যে বেনানা বেনামুসালাহ আমার তারা কাফাতে কাফারা আমাদের মধ্যে তাদের মধ্যে চুক্তি হলো নামাজ যে ব্যক্তি ছেড়ে দিল সে কাফের হয়ে গেল জমুর সাহাবা সাহাবিদের অধিকাংশের মত বেনামাজি কাফের তার জানাজা পড়া হারাম বর্তমান জামানার প্রথিত যশা আলেম দিন মোহাম্মদ বিন সাহে আল ওসাইম রহমতুল্লাহ আলাই তার একটি গ্রন্থ হুক মতারিক নামাজ পরিত্যাগকারীর বিধান এই বইটির মধ্যে কোরআনের আয়াত দিয়ে রসোল্লা হাদিস দিয়ে কাফের হিসেবে সাব্যস্ত করেছেন বেনামাজিকে এবং তার জাহাজা পড়া হারাম বলেছেন এবং কবর জিয়াত হারাম বলেছেন শরুতের তাওবার একটি আয়াত তাবু ও আকামু সালাত ওয়াতাবুজাত ফাই খোয়া কুফিদ্দিন তারা তাবা করে এবং সালাত কায়েম করে জাকাত দায় তাহলে তারা তোমাদের দিনী ভাই আলাত আলা কব্বরে তার কবরে দাঁড়াবেন না এনহুম কাফার বিল্লাহ পলাসরি ও মা তোম ফাসেকুন তারা আল্লাহ তালা শোলের উপরে

নামাজ পরিত্যাগকারীর জানাজা পড়া বৈধ নয় তিনি সেটাই উল্লেখ করেছেন মত তবে সামাজিকতার দায় এড়ানো সম্ভব নয় কথা সত্য এটা আপনি যেমনটি বললেন যে সরাত ঈদ আইন পড়ে এবং শুধু জুমা পড়ে তো তাদেরকে মুসলমান সমাজে কথিত এবং নামে নামে মুসলমান হিসেবে ধরে নিয়ে আমার কাছে এটা মত হলো যে কোন ছোট খাটো ছোট ছোট মোটো মনসি দিয়ে তার জানাজা পড়িয়ে তাকে দাফন করে দেয়া ভালো আলেম কোনো ব্যক্তিকে নিযুক্ত না করা আর যেহেতু বেনামাজি মেনামাজি অস্ত্রে মৃত্যুবরণ করলে সে কাফের আর কাফের জন্য আমাদের জন্য রহমতের দোয়া করাও ঠিক নয় আমার ব্যক্তিগত মত এটা আমি কারোর ওপরে চাপিয়ে দিচ্ছি না আল্লামা ওসাইম রহমতুল্লাহ আলাইয়ের মতকে আমি অগ্রগণ্য মনে করি আমি আপনাদের সকলকে বলছি যে বেনামাজি কাফের তার জানাজা পড়ানো জায়েজ নয় সামাজিক দায় মুক্ত হওয়ার জন্য আমাদের একটা দায় সারা কাজ সেটা করা যেতে পারে কিন্তু সেটার পক্ষে আমি মত দিচ্ছি না দায় সারা যেতে পারে কারণ ওকে কি করবেন ওকে তো আর ঢালা মাটি দেবেন সমাজে একটা ফেতনা তৈরি হয়ে যাবে হঠাৎ করে আমাদের সমাজ বেদাতি সমাজ ঘুণে সমাজ যুগ যুগ থেকে বেদাত বেদাতি সমাজ বিষ খেয়ে কোনো নামাজি শয়তানের অসহ পরে বিষ খেয়ে ফেললে তাকে জানাজা যায় না অথচ বেনামাজি কাফের কাট্টা কাফের তাকে জানাজা যায় সমাজ এইভাবে তৈরি হয়েছে সমাজের দায়মুক্ত ভার আমাদের অনেক সময় ঘাড়ে ন্যস্ত হয়ে যায় তো সেটা আমাদের পালন করা লাগে তো মাসলা মাসলাই ফতোয়া ফতোয়াই বেনামাজির জানাজা পড়া না হারাম যায়জ নয় আল্লাহ রবুল আলমিন আমাদের